डीजे बापी डू शाइट नंबर पोल বাজার ছিল তাই না যখন এই বাজারে বেচা কেনা চলছে 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 তারপরে ওই মহামারী আইলা ঝড় এসে একেবারে বাজারের উপর তছনছ করে দিয়েছে আচ্ছা বলছি কি শোনো না পয়সার অভাবে বাজারটা নষ্ট হয়ে গেছে তাই তো আচ্ছা আমি যদি বলি যে এই নবগ্রামের মাঝে আমি একটা নতুন বাজার তৈরি করতে চাই এই নবগ্রামের মাঝে একটা বাজার তৈরি করবে হ্যাঁ হ্যাঁ আমার ইচ্ছা তেমনই আছে যে আমি নয়াবাজ এই নবগ্রামের মাঝে আমি সুন্দর একটা বাজার তৈরি করতে চাই কিন্তু বাবু একটা কথা শোনো হ্যাঁ বলো এখানে বাজার বসাতে গেলে প্রচুর অর্থের প্রয়োজন আছে আপনি আগে আমার শুনেছেন আমার পরিচয়টা যে আমি চম্পক নগরের চাঁদ সওদাগরের ছেলে নাম আমার দুর্লভ লক্ষ্মী তাহলে চম্পক নগরের রাজা চন্দ্রধরের তো পয়সার অভাব থাকতে পারে না আমি বলছিলাম বাবু মানে পয়সা প্রচুর লাগবে তো যদি মানে তুমি টাকা পয়সা দাও আমি নিশ্চয়ই বাজার বসাবো শুনুন যত অর্থের প্রয়োজন আছে আমি আপনাকে দেব
কিন্তু এই বাজারটা আমি নতুন করে স্থাপন করতে চাই। দেখুন বাবু, বাজার নতুন করে স্থাপন মানে পয়সা যখন তুমি দিচ্ছ তাই তোমার পয়সায় নতুন করে বাজার হবে। আচ্ছা হবে, আমি তাহলে এই যারা বাজার ঘাট বসাবে আমি কিছু লোকজন জড়ো করি। তার আগে একটা কথা শোনো, বাজার করতে গেলে আমার একটা বন্ধুর প্রয়োজন আছে। বন্ধুর প্রয়োজন? হ্যাঁ। তাহলে বন্ধুর প্রয়োজন থাকতে গেলে তাহলে আমি যে বাজারটাই নবগ্রামে নতুন করে বাজার বসাবো, নতুন করে বাজার বসাবো, তাহলে এই বাজারের একজন সরকার মশাইর দরকার আছে। আমার বক্তব্য, যদি সরকার মশাইর দায়িত্বটাকে আপনার দি আপনি কি পারবেন? তাহলে আমার চিন্তার কোনো কারণ নেই। সমস্ত ব্যবসায়ীগণকে ডেকে জিজ্ঞাসা করে দেখো আমার এই নবগ্রামের মাঝে নতুন করে দোকানদারি করবে কিনা। আচ্ছা আচ্ছা, আমি কিছু লোকজন জড় করি, তারপরে তাদেরকে বলি, তারপরে আমি তোমাকে ডাকবো। বেশ, আমি অধুরে অপেক্ষা করছি, লোকজন হয়ে গেলে আমাকে ডাকবে। তাহলে আমি আসি। বেশি প্রেসার চেক করিস না বাবা, প্রেসার উচ্চ উঠে এমন জায়গাতে পারবি না। শোন আমার কথা, ওই যে নবগ্রাম বাজার নষ্ট হয়ে গেছে জানিস, ওই বাজার আমি নতুন করে বসাচ্ছি। তা আমি কি করবো? তুই একটা দোকান দিবি? সেরকম ইচ্ছা নেই। নেই না? থাক, তোর প্রেসার চেক কর বাবা, প্রেসার চেক কর। এই বলছিলাম কি, এই নবগ্রাম বাজারে একটা দোকান দেবে দাদা? অর্থ দিলে নিশ্চয়ই দেব। আমি দেব, যত অর্থ লাগে আমি দেব। আচ্ছা আচ্ছা, কি দোকান দাদা? হ্যাঁ, বাবা এত বড় একটা বাজার বসাচ্ছি, সেই বাজারে পা তুলে দেবে? হ্যাঁ, আমার শুনতে, আমি বলেছি হ্যাঁ পাতি লেবু। ও পাতি লেবু! আসলে এই বয়স হয়েছে তো, তাই আমি ভাবছি হয়তো এই পা তুলে দেবে, পা তুলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। তাহলে আমি ওই কিছু অর্থের প্রয়োজন যখন আমি এক্ষুনি ডাকছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যত দোকান দেবে আমি তত অর্থ দেব। ধর্মা বাবা, আর কাঠি দিতে হবে না বাবা, অনেক কষ্ট করে বাজারটা বসাচ্ছি, আর কাঠি দিস না বাবা রে। তাহলে কি কাঠি? ও ধূপ কাঠি, খুব ভালো খুব ভালো। তাহলে আমি টাকা পয়সা আনছি, এক করে ধূপ কাঠি তো অবশ্যই লাগবে। খুব বলি বাবু, বাবু গো, এই আপনার জন্য কত লোক জড়ো করেছি, প্রচুর। সবাই বলছে, কেউ বলছে
এই এই মানে মোবাইলের দোকান, কেউ বাঁশের দোকান, আবার কেউ বলছে মানে মনিহারির দোকান, সবাই দোকান করবে, সবাই দোকান করবে। কিন্তু সরকার মশাই, হ্যাঁ বলো, আমি এই নবগ্রামের বাজারে, হ্যাঁ আমি কিন্তু একটা দোকান করব। এই নবগ্রামের বাজারে আপনি রাজা চন্দ্রধরের পুত্র, আপনি আমার সঙ্গে মাস্কারা করছেন না তো বাবু? না না, আপনার সঙ্গে মাস্কারা করছি না, আমি একটা সুন্দর দোকান করব। তা কি দোকান বাবা? তবে কি দোকান করব জানো? কি দোকান? আমি সুন্দর একটা স্বর্ণ পুতুলের দোকান। স্বর্ণ পুতুলের দোকান, সে তো খুব ভালো, খুব ভালো। ভালো, আমি আমি না বাবু, এই আপনার জন্য একদম ফ্রন্ট মুখে বড় একটা জায়গা রেখে দেবো, ঘর তৈরি করে দেবো, ওইখানে আপনি একটা দোকান করবেন। শোনো, হ্যাঁ তাহলে বাজার তো হলো, হ্যাঁ বাজার যখন হলো তাহলে বাজারের একটা নামের প্রয়োজন আছে। হ্যাঁ আছে। আচ্ছা যদি বলি সরকার মশাই, হ্যাঁ এই নবগ্রামের বাজার নতুন করে বসিয়েছি, হ্যাঁ তাহলে এই বাজারের নাম কি দেওয়া যায়? এই আমি বলছিলাম কি, টাকা পয়সা তো আপনি দিয়েছেন, তাই আপনি আমাকে সরকার মশাই করেছেন, তাই আপনি একটা নতুন নাম দিন। হ্যাঁ দিন না, আমি এই বাজারের নাম দেবো, তাই তো? হ্যাঁ। আচ্ছা যদি নামটা দিই তোমার পছন্দ হবে তো? দেখুন বাবু, নাম কেন পছন্দ হবে, একটা নাম দিলেই হবে, বাজারের নাম যাও একটা দিলে হবে। আরে শোনো, বাজারের নাম আমি দিচ্ছি। হ্যাঁ বলুন। নতুন করে যখন বসিয়েছি বাজারে নবগ্রামে, হ্যাঁ তাহলে এই বাজারের নাম থাকবে সুন্দর নয়া বাজার। আজ থেকে এই বাজারের নাম হচ্ছে সুন্দর নয়া বাজার। সরকার বাবু, এই বাজারের নামটা কেমন হচ্ছে? একদম দারুণ বাবু, দারুণ। তাহলে বাজার তো হলো, হ্যাঁ তাহলে বাজার যদি অপরিষ্কার হয়ে যায়, হ্যাঁ তাহলে বাজার পরিষ্কার করবে কি? বাবু আপনি একটু বসুন, বসুন একটু বসুন, বাজার তো পরে পরিষ্কার হবে বাবু। তাই বলছিলাম কি, আজ কি রঙে বসেছে বাজার, বসল দোকান সারি সারি। যাদু মনির এই বেলা নাও হাট বাজারের হিসাবে করি, আজ দিয়েছিল তিনটি সিকি, দুটি অচলে একটি ফাঁকি। খুব সুন্দর হয়েছে, আপনার গলাটা তো খুব সুন্দর মিষ্টি। একটা কথা বলবো, বাজার তো হলো, বাজার পরিষ্কার করতে হবে, তেমন লোকজন কি আপনার হাতে আছে? বাজার পরিষ্কার করতে হবে? হ্যাঁ হ্যাঁ, এই বাজার পরিষ্কার করতে গেলে আমি একটা লোকজন জড়ো করছি। তাহলে আপনার হাতে সেমন লোক আছে না? নেই অবশ্য, তবে আমি জোগাড় করে নেব বাবু। তাহলে তুমি সেই লোকের সঙ্গে কথা বলো, আমি অধুরে অপেক্ষা করছি, তার যত টাকা পয়সা লাগবে আপনিই দিয়ে দেবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আমি আসি। বাজার পরিষ্কার হয়ে গেলে আমাকে ডাকবে। বাজার পরিষ্কার হয়ে গেলে আমি আপনাকে ডাকবো। তাহলে আসি। নমস্কার। আমার মন খুব পরিষ্কার। আমারও পরিষ্কার। খুব ভালো, খুব ভালো। এই খোকা, এই বাজারটা পয়সা করার জন্য তোর হাতে কোনো লোকজন আছে? আমার হাতে কিছু আছে। তা তোর জানাশোনা কেউ আছে? একটু বল না বাবা। আমি তোর 10 টাকা দেবো। তাহলে তোর 5.5 টাকা বল। উত্তম হারামি ছিল না? উত্তম হারামি? হ্যাঁ হারামি না, হারিনি। হ্যাঁ হারিনি। এই ক
খোকা কি বললি তোমার কানের নাম্বার আছে আমার কানের নাম্বার 636 তোমার সাথে টাইট দেব আচ্ছা আচ্ছা কি বললি বাবা বল উত্তমা হারিনি উত্তমা হারিনি হ্যাঁ নামে ডাক আসবে আমি ডাকব এই ডাকব আমি ওরে উত্তমা হারিনি দিদি রে उत्तम हरामी दीदी रे পরিষ্কার করতে হবে
পরিষ্কার করব না তাহলে এই বাজারটাকে পরিষ্কার করবে হাতে লোক আছে দেখি হাতে লোক কো এইটা দেখতে পাচ্ছো এইটা দেখতে পাচ্ছো এই তো মনে হাতে লোক আছে আলু মোস্তা আলু মোস্তা হ্যাঁ শুনে এই বাজারটা ভালো করে
পরিষ্কার করবি বল কি কি লাগবে একদম পরিষ্কার করবি এটা হচ্ছে কোন বাবুর বাজার জানিস মাইনি বলছি মায়ের পেটে দিব্যি আমি এই বাজারটা পরিষ্কার করে দেব আমার কত্তা মাইনে করে এই বাবা মাইনে করে দিবি কাজ হচ্ছে কাজ কত লাগবে আমি তো তোর পাঁচ টাকা দেবো তোর পোশাকে হারমোনির বাচ্চা বাবু বলছে Hello.